এই যে আমার অডিয়েন্স, প্রথম অডিয়েন্স, মানে অডিয়েন্স বলতে প্রথম আর কি টেস্টার, যে পুডিং বানানোর পরে প্রথম টেস্ট করছে, এবার টেস্ট করে বলবে এটা কেমন হয়েছে। আচ্ছা আমরা রিমাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি হচ্ছে বাড়িতে হোমমেড এগ দিয়ে পুডিং। তো এই পুডিংটা বানাতে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে যে পাউরুটির টুকরো। আমি 4-5টা পাউরুটি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমার হোয়াইট ব্রেডও নিতে পারো। তো নিয়ে ওটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। লাগছে হচ্ছে পাউডার সুগার, 3টে ডিম, তোমরা চাইলে 4টে ডিমও নিতে পারো, বেকিং পাউডার অল্প, ঘন করে রাখা দুধ, নর্মাল এমনি দোকান থেকে দুধ এনে ওটাকে হালকা জল দিয়ে ঘন করে রেখেছি, আর লাগছে হচ্ছে কাজু কিশমিশ। তো এই সবকটার মিশ্রণকে একসাথে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালোভাবে। এটা হচ্ছে আমি পাউডার সুগার করেছিলাম, সুগারটাকে ডাস্ট করলাম বলে সেটা একটু লেগে আছে, তো সেটা আমি আর ঝাড়িনি, কারণ কি আমাকে এমনিও মিক্সচারটা সুগারটা দিতে লাগবে। তো এই মিক্সচারটাতে সবগুলো এগুলো দিয়ে, এগুলো সবকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাতে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে লাগবে। আর তোমরা যদি চকলেট পুডিং খেতে চাও তো তোমরা এর মধ্যে কোকো পাউডার দিয়েই পেস্ট করে নিতে পারো এটাতে। এইবার আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রটার গায়ে আমি ভালো করে অয়েল গ্রিজ করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কিন্তু আমি এটাতে ভালোভাবে অয়েল গ্রিজ করে নিয়েছি। তোমাদের কাছে যদি হোয়াইট অয়েল আর কি যদি না থাকে গ্রিজ করার মতো, তোমরা বাটারও গ্রিজ করে নিতে পারো। যদি হোয়াইট অয়েল সবার বাড়িতেই থাকে, বাট আমি বলে রাখলাম তোমরা চাইলে বাটারও গ্রিজ করে নিতে পারো। আর এইরকম একটা কড়া নিয়েছি, নিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়েছি। খেয়াল রাখবে স্ট্যান্ডটা যেন এই এজেসগুলো লোহার থাকে, প্লাস্টিকের যেন না লাগানো থাকে, তাহলে গলে যাবে। একটা স্ট্যান্ড নিয়েছি, নিয়ে এখানে খানিকটা আমি জল দেবো কিছুটা, 1.5-2 কাপের মতো দিয়ে, তার উপরে এটাতে মিশ্রণটা ঢেলে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটস রাখবো হচ্ছে একদম মিডিয়াম লো ফ্লেমে, পরে 10 মিনিটস রাখবো হচ্ছে মিডিয়াম টু হাই ফ্লেমে। তো চলো জলটা দিই, দাঁড়া তোমাদের দেখাই। দেখো আমি এরম করে বসিয়েছি, মিশ্রণটা ঢেলে, এই যে মিশ্রণটা ঢেলে দিয়েছি, এই যে মিশ্রণটা ঢেলে দিয়েছি, দিয়ে এই যে স্ট্যান্ড, এই যে কড়াই, কড়াইয়ের নিচে জল দেওয়া আমি এরমভাবে বসিয়েছি। আর ফ্লেমটা তোমাদের দেখিয়ে দিই, দেখো একদম লো ফ্লেমে রয়েছে, ফার্স্ট 10 মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে রাখব। বড় একটা থালা নিয়ে এবার আমি এটাকে পুরো ঢাকা দিয়ে দিলাম, এই যে পুরো ঢাকা দিয়ে দিলাম। খেয়াল রাখবে যেখানে পুডিংটা আছে, মানে পুডিংয়ের মিশ্রণটা আছে, ওই জায়গাটা যেন পুরো ঢাকা থাকে, ওঠা না থাকে। তো বন্ধুরা প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, আমাদের পুডিংটা প্রায় হয়ে এসছে। একটা ছোট কাঠি দিয়ে আমরা ফুটিয়ে দেখব যে কতটা আর হয়েছে কি হয়নি, ভেতরটা কতটা কাঁচা আছে। তো ফোকাসটা হারিয়ে যাচ্ছে এই ভেপারের জন্যে। তো যাই হোক, এই যে আমাদের পুডিংটা প্রায় হয়ে এসছে, আর 10-15 মিনিট এটা এভাবে রেখে দিলেই হয়ে যাবে। তো আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে, এটা এখন গরম আছে বলে আমি এটাকে এই বোলটা থেকে এখনও নামাইনি। এটাকে আমি এভাবেই গ্যাসের ওপর কিছুক্ষণ রেখে দেবো, ফর 10-15 মিনিটস, তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দিলে কি হবে, ব্যাপারটা পুরো জমে যাবে, মানে ব্যাপারটা পুরো থিক হয়ে জমে যাবে। তখন আমি একটা প্লেটে এটাকে উল্টে দেবো, দিয়ে কেকের মতো স্লাইস করে করে কেটে খেয়ে নেবো। তো তোমরাও এই প্রসেসে করতে পারো। আবার অনেকে ডিরেক্ট এই গ্যাস থেকেও প্লেটের ওপরে উল্টে দেয়, দিয়ে প্লেট শুদ্ধ ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দেয়, বাট আমি সেটা করবো না, কারণ কি অ্যাকচুয়ালি বোলটা যেটাতে আমি বানিয়েছি সেটা খুব গরম, তো তাই ওটা ধরতেও আমার অসুবিধা হবে যেহেতু আমার কোনো হ্যান্ড গ্লাভস নেই। তো এইভাবেই আমি এটা বানাবো, এবার এটা এরকম কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা আমি ফ্রিজে ঢোকাবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলো না। তো এই যে আমার অডিয়েন্স, প্রথম অডিয়েন্স, মানে অডিয়েন্স বলতে প্রথম আর কি টেস্টার, যে পুডিং বানানোর পরে প্রথম টেস্ট করছে, এবার টেস্ট করে বলবে এটা কেমন হয়েছে। আচ্ছা আমরা বলে দিই তার আগে, ও টেস্ট করার আগে, যে আমি কিন্তু এটাকে ওই পাত্রটাকে নামিয়ে
ফ্রিজে রেখে দিয়েছিলাম ফর 1 আওয়ার ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি কেকের মতো ব্যাপারটাকে কেটেছি, কেটে এবার আমি ওকে খেতে দিয়েছি। এবার ও খেয়ে বললে ব্যাপারটা কেমন হয়েছে, চলো খাও। সত্যি কথা বলো, কেমন লাগছে? ব্যাস, তোমরা শুনে নিয়েছো বন্ধুরা, অসাধারণ হয়েছে আমার পুডিং। তো তোমরা চাইলে এভাবেই বাড়িতে বানাতে পারো, বানিয়ে আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো।